সামনে বর্ণনা দেখে বুঝতেই পারছো বাইকটা কি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছো আমার সঙ্গে রয়েছে একটা বিস্ট। ও গাড়িটা তো লুকটা তোমরা দেখতেই পাচ্ছো। करे जो छक जोरी क्यों ना सूरज की किरण आने दे मेरे मिस अब चल जाने दे जो भी बीत ओ जगतान। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ঐশিক, তোমরা দেখছো ঐশিক মোটো ব্লগ। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো থাকার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ আমার সঙ্গে রয়েছে একটা নতুন বাইক। তো আমি একটা সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে বাইকটা দেখিয়ে দিই। তোমরা হয়তো সামনের বর্ণনা দেখে বুঝতেই পারছো বাইকটা কি, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই বাইকটা আজকে রাইড করবো আর রাইড করে কতটা ভালো লাগছে, এক্সপিরিয়েন্স কি আমার এই বাইকটা রাইড করে রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদেরকে একবার বাইকটা দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ আমার সঙ্গে রয়েছে একটা বিস্ট RS 200। ও গাড়িটার তো লুকটা তোমরা দেখতেই পাচ্ছ আর বাইকটা আমার একটা বন্ধুর বাইক, মুভি বাইকার্স প্রিন্স, মানে এটা সাদ্দামের বাইক। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তো আমি ডিসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে সাবস্ক্রাইব করে নিও ভাইকে। অ্যান্ড অনেক ভালো ভালো ভিডিও তো ভাই বানাই আর অনেক ভালোবাসা দেখিও। অ্যান্ড এই হচ্ছে আজকের বাইক, মানে বিস্ট। তো RS 200, সামনের লুকটা তো দেখতেই পাচ্ছ অসাম লাগছে। আর এটা কিছু মানে স্টক কন্ডিশনে রয়েছে আর একটাই যেটা চেঞ্জ হয়েছে, সামনের কিছুই তো চেঞ্জ হয়নি। এখানে রিং লাইট লাগানো আছে অ্যান্ড সামনে কোনো সেরকম বিশাল কিছু মডিফিকেশান করেনি ভাই। সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে এই বাইকটাতে চেন পকেটটা দেওয়া আছে NS-এর, ঠিক আছে, NS 200 চেন পকেট দেওয়া আছে। তো বাইকটা কি বলবো, RS-এর তো ফ্যান ফলোয়িং সেই লেভেলের, তো তোমরা তো সেটা সবাই জানো। তো চলো বেশি না বকে আজকে রাইডটা স্টার্ট করি। এক্সস্টের আওয়াজটা শুধু শুনে নাও। তো চলো গাইস। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তো স্কিপ করে গেলে হবে না, ভিডিওটা পুরোটা দেখতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা তো অবভিয়াসলি ভালো লাগবে। তো চলো গাইজ, আমি এটা বাইকটার টপ স্পিড চেক করব, বাট 1-3 গিয়ার পর্যন্ত আমি চেক করব কত স্পিড উঠছে। দেন যদি পসিবল হয়, যদি রাস্তা খালি থাকে, তাহলে তো টপ স্পিড চেক করবই। তো চলো, যারা যারা চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশান বেল আইকনটাতে হিট করে দিও, যাতে আমার বানানো ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবভিয়াসলি করবে। গিয়ারে ফার্স্ট গিয়ারে 52, সেকেন্ড গিয়ারে 71, থার্ড গিয়ারে 93, কি বলবো গাইজ, অসাম। কয়েক সেকেন্ডের মধ্যে গাইজ 120-122-125 তোলা কোনো ব্যাপার নয়, যাতে ইউ হয়ে যাচ্ছে ইউ। তো গাইজ রোডে তো চাপ রয়েছে, তো চলো। স্পিড আপটা দেখছো তোমরা, মানে কি বলবো, কোনো কথা নেই, কথা নেই, জাস্ট কোনো কথা নেই, মানে কথা বন্ধ করে দিচ্ছে ভাই গাড়ি। ও মানে RS হচ্ছে 200 সেগমেন্টের মধ্যে কিং। 390-র পরে যদি কোনো বাইক হয়ে থাকে দেন RS 200।
আর ইনেথের চেঞ্জ পকেট লাগানোর পরে তো মানে কোনো কথা হবে না, জাস্ট তুড়িতে উঠে যাচ্ছে স্পিড, তুড়িতে গাইস। দেখি কত দূর পর্যন্ত স্পিডটা তুলছে। আমি ভাবছিলাম বাইক কিনবো কিনবো কিনবো, যদি আমার কাছে সত্যি সামর্থ্য হয় তো একটা RS 200 কিনবো ভাই, বিস্ট। আমি আজকে প্রথম RS চালাচ্ছি, আমি এর আগে RS কখনো চালাইনি, কিন্তু মানে কি বলবো, গাড়িটায় চেঞ্জ পকেটটা চেঞ্জ করার পর গাড়িটা একটা অন্য লেভেলের হয়ে গেছে। তো তোমরা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলামই, তোমরা সেটা নিশ্চয়ই বুঝতেই পারলে। অ্যান্ড গাড়িটা স্পিড আপ তো যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি স্পিড নামাচ্ছেও। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে গাড়ি চালিও। আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম, জাস্ট একটা কি বলবো, বিস্ট। আজকে এত বাইক চালিয়েছি, আজকে এই বাইকটা চালিয়ে যেন একটা এক্সট্রিম লেভেলের মজা পেলাম, ভালো লাগলো। আমার হেলমেটে একটু প্রবলেম হচ্ছিলো, হেলমেটটা বারবার নড়ে যাচ্ছিলো। তো গাইস তো তোমরা দেখতেই পেলে 151-153 পর্যন্ত আমি টানলাম গাড়িটাতে, আর অনেক বেশি ভালো লাগলো। অ্যান্ড গাড়িটার লুক তো দেখতেই পাচ্ছ, এই জন্য বলে RS দ্য কিং বাইক। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবভিয়াসলি করবে। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল আইকনটাতে অল করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।